মাতার নাম মৃত সরলা বিশ্বাস, গ্রাম পথেরহাট, ও সাবেক সত্যিহাতুর, বর্তমান গোয়ালঘাট থানা মাগুরা, জেলা মাগুরা। আপনি তখন কি করতেন? আমি লেখাপড়া করতাম সামান্য, সত্যিহাতুর হাই স্কুলে। আমার বঙ্গবন্ধুটাকে চলে গেলাম ভারতে, ওখান থেকে ভারতে চাকুলিয়া বিহার, হ্যাঁ, আমরা সিলেক্ট হয়ে চলে গেলাম। ট্রেনিং শেষে ঘুরে আসলাম বনগা, বনগা থেকে ওখানে আমাকে পাঠাইলো বাংলাদেশের মধ্যে। যুদ্ধকালীন সময় আপনার কমান্ডার কে ছিলেন? মঞ্জু সাহেব মারা গেছেন, উনি কমান্ডার, মেজর এম এ মঞ্জু। আপনার গ্রুপ কমান্ডার কে ছিলেন? প্রথমে আমি শ্রীপুর আকবর চেয়ারম্যান, আকবর চেয়ারম্যান, ওখান থেকে চলে গেলাম আমার ইয়াকুব মিয়ার পার্টিতে, মোহাম্মদপুর ইয়াকুব মিয়া, উনি আমাকে গ্রুপ কমান্ডার ছিলেন। আপনি কোন কোন জায়গায় একটু যুদ্ধ করছেন বা কোন দলের সঙ্গে একটু একটু করে বলেন তো। আমি প্রথমে শ্রীপুর যুদ্ধ করি, ওখান থেকে আপনার ই হয় কামান্না স্কুলে, আমরা ছিলাম বেশ কিছু লোক, দালাল ছিল, দালালরা খবর দিয়েছিল, খবর দেওয়ার পর গুলিবর্ষণ করে আমাদের 27 জন না 28 জন মারা যায়। সেই সময় উপরওয়ালার ইচ্ছে আমি কীভাবে বেঁচে গেলাম, হ্যাঁ, ওখান থেকে চলে গেলাম ইয়াকুব মিয়ার পার্টিতে নোহাটা। তারপর আমাদের ক্যাম্প ছিল পলাশবাড়ি, মোহাম্মদপুর যুদ্ধ হলো নভেম্বর মাঝামাঝি, ওখানে আমার মানে পায়ে গুলি লাগলো বাম্পার। এখানে 2012 সালে এখানে ইনফেকশন হলো, কথা হচ্ছে বাম্পায়ে এখানে ইনফেকশন হয়ে, ইনফেকশনে গ্যাঙ্গের হয়ে গেলো, গ্যাঙ্গের হয়ে আমার পাটা কাটা গেলো। তাছাড়া এই পায়ে এখানে গুলি লাগছিল, গ্যাঙ্গের হয়ে গেছিলো, হ্যাঁ, ইনফেকশন হয়ে গ্যাঙ্গের হয়ে গেছিলো, গ্যাঙ্গের হয়ে পর তারপরে এখান থেকে কাটা গেলো। ওই গুলির জায়গায় আবার পরে ব্যথা, ইনফেকশন হয়ে গ্যাঙ্গের হয়ে গেছিলো। ওখানে আহমদ মোহাম্মদ নাম করে দুটো ভাই মারা যায়, ভারতে থেকে ট্রেনিং করে আইছে আমরা, ওখান থেকে তারপরে আমাকে নিয়ে আসলো পলাশবাড়ির একটা গ্রামে, সেখানে যে স্বাধীন হয়ে গেলো, স্বাধীন হওয়ার পর আমাকে নিয়ে আসলো আমার মাগুরায়, মাগুরা থেকে অ্যাক্সেস ভারত ব্যারাকপুর মিলিটারি হাসপাতালে নিয়ে এসে ডেকলো, চিকিৎসা হলো, চিকিৎসা হওয়ার পর তারপরে আমাদের বাংলাদেশে পাঠাইলো। প্রথমে পাঠালো কোন জায়গায়, ব্যারাকপুর মিলিটারি হাসপাতালতে রিলিজ করে নাই, হ্যাঁ, যশোর ক্যান্টনমেন্ট রিলিজ করেছে, ওখান থেকে ঢাকা ক্যান্টনমেন্ট পাঠাই দিয়েছে, ভালো আছে। তারপরে ঢাকা থেকে এখানে আমরা অনেক দিন 72 সালের থেকে আসতেছি, বর্তমান আমি এই বিল্ডিংয়েই থাকি, বাসা পেয়েছি। মনের আবেগ, আমি 72 সালের থেকে আমি ভাতা পাই আসতেছি, হ্যাঁ, 2016 জুলাই মাসে এবং কীভাবে আমার আমি ভাতা পেয়ে আসতেছি, আমার কাগজপত্র মন্ত্রণালয় আছে, আমার কাগজপত্র মন্ত্রণালয় আছে, কাগজপত্র জমা আছে, জমা না থাকলে আমার মন্ত্রণালয় থেকে কীভাবে আমাকে সার্টিফিকেট দিল, কথা হচ্ছেন, আমার যাবতীয় কল্যাণ ট্রাস্টে আমার যাবতীয় কাগজপত্র আছে, কিন্তু ওই জেলা কমান্ডার আমাকে মানে মন্ত্রীর কাছে চিঠি দিয়েছে যে আমি যুদ্ধ তো মুক্তিযুদ্ধ নয় ভাতা উত্তোলন করতেছি। 2016 সালের থেকেই, হ্যাঁ, জুলাই মাস থেকে আমার ভাতা বন্ধ, এই পর্যন্ত ভাতা বন্ধই আছে, কিন্তু আমার কোন কাগজ চাই, আমার সব কাগজ আছে, আমার কিছু বাস্তার ই আছে, যুদ্ধ তো মুক্তিযোদ্ধার নাম আছে, জেলা মুক্তিযোদ্ধার নাম আছে, বলিয়াম বইয়ে সেই কাছে না সার্টিফিকেট, মন্ত্রণালয়ের সার্টিফিকেট আছে। বর্তমান বাংলাদেশ নিয়ে কি বলবেন, যে স্বাধীন করলেন, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, বলো না, বঙ্গবন্ধুর নামে দেশ স্বাধীন করেছে, তাকে স্বাধীন করেছে, এখন কী করবে, কথা হচ্ছে না, মন্ত্রণালয় কল্যাণ ট্রাস্ট মূল্যায়ন দেয় না, কী কী আর বলো,